কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা আগামী সপ্তাহের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছ আর এখন ঘুমোতে যাওয়ার করে ফেলেছো কেউ কেউ ঘুমিয়েও পড়েছ কিন্তু যদি এখনও না ঘুমিয়ে থাকো তাহলে এসো আমরা শুয়ে শুয়ে বঙ্গোপসাগরের রূপকথা সনাহুল্লাহ নুরি তার এই লেখা বইটি থেকে আমরা যে নীলপঙ্খদের রূপকথার গল্পটি শুনছিলাম তার তৃতীয় পর্ব শুনে নি তৃতীয় এবং অন্তিম পর্ব শুনে নিই আচ্ছা এই বইটি কিন্তু আমাকে দিয়েছে এক দাদা মোহাম্মদ শাহিদুল কায়জার লিমন আর এই বইটির প্রকাশনা করেছেন সৃজন প্রকাশনী লিমিটেড এই বইটির প্রচ্ছদ এঁকেছেন সাবিহুল আলম আর অলঙ্করণ করেছেন মামুন কায়জার তো এরপরে চলো আমরা গল্পে চলে যাই এখনো পর্যন্ত আমরা গল্পে কতদূর দেখেছি যে আমাদের ষোলো পেরোনো সতেরোতে পা দেওয়া সদাগর পুত্র সুরজ কুমার তার নাম সুরজ কুমার তাই তো সুরজ কুমার সাগরে মানে সমুদ্রে যাত্রা করেছে তার হাজার হাজার জাহাজের হাজার ডিঙার হাজার সেই বহর নিয়ে তো সে চলেছে কাকলাশি ডাইনির খোঁজে আর তার মূল উদ্দেশ্য হলো এলাচ দ্বীপে গিয়ে বাণিজ্য করা এবং সেই সাথে সাথে সে খুব অনুসন্ধিত দুধ দুধকন্যাকে তাকে কেমন দেখতে এই সমস্ত সাত পাঁচ ভাবতে ভাবতে সে শেষ পর্যন্ত তো সমুদ্রে নেমে পড়েছে জাহাজে করে পাড়ি দিয়ে ফেলেছে এবং আমরা আগের সপ্তাহে জেনেছি যে সে শেষ পর্যন্ত নীলপাণী সায়রে এসে পৌঁছেছে তাই তো নীল পানি সায়রেতে এসে পৌঁছেছে কিন্তু তারপর কি হলো তাহলে শো আমরা জেনে নি সুরজকুমারের বহর সেই নীলপানির সায়রে এসে পড়তেই এক হুলুস্থুল কাণ্ড কোথা থেকে আসে খা খা ঝাঁ ঝাঁ আওয়াজ কড়কড়ায় শয়ে শয়ে বাজ ওঠে এক মহা তুফান ঢেউ জাগে আকাশ লণ্ড সব জাহাজ সাম্পান দেখতে দেখতে আধার আকাশ তখনি ছুটে আসে ঝাঁক ঝাঁক কাকলাস ওরা সাঁতরে আসে পানি দিয়ে উড়ে আসে আকাশ দিয়ে ওদের জিভে জব জবে লালা কালো গায়ে সাদা সাদা ফুটি চোখে লক লকায় আগুনের ফুলকি অমনি সুরজ কুমার লস্করদের হুকুম দেয় কামান দাগাতে মাল্লাদের আদেশ দেয় আগুনের বান ছুড়তে দেখতে দেখতে হাজার জাহাজ থেকে গর্জে ওঠে হাজার কামান হাজার কাহন ডিঙা থেকে ছোটে লাখ লাখ বান ধোঁয়ায় ধোঁয়াময় সাগরের আকাশ কাঁকলাসের পোড়া পোড়া গন্ধে ভরে যায় বাতাস মোরে সাফ কাঁকলাসের ঝাঁক ঠিক তখনই আলু থালু কেশে অট্ট হাসি হেসে তেড়ে আসে কাঁকলাশি বুড়ি তার এক থাবায় হাঙর দশ কুড়ি আর এক থাবায় কুমির দশ কুড়ি তার জল জলের চোখে লক লকানো আগুন লম্বা না কুঁচিয়ে দুই কাঁধে চুল বিছিয়ে করানো দাঁত খিঁচিয়ে মস্ত একটা হাঁ করলো কাকলাশি অমনি গরজাল আবার হাজার জাহাজের হাজার কামান আগুন মুখে নিয়ে সাঁ ছুটলো হাজার কাহন ডিঙার অগন্তি বান হাজারটা কামানের গোলায় সে ঢুকলো কাকলাশির হাঁ করা মুখে লাখো তীরের ফলায় সে বিঁধল কাকলাশির কালো সিঁটে বুকে সে কি আর্তনার তখন ডাইনিটার মুখের গোলা মুখে নিয়ে বুকের বান বুকে থুয়ে আকাশ পাতাল টলমলিয়ে পালায় কাকলাশি ঢেউ মারিয়ে ঠিক তখনই শান্ত হয় সাগর থির হয় বাতাস ঝকঝকিয়ে ওঠে নীল সায়র সুরজকুমারের কানে ভেসে আসে পাখিদের গান ভেসে আসে এক সুরেলা বাঁশির তান নাকে এসে লাগে এলাচ ফুলের মৌ গন্ধ আর দূরেই দেখা যায় সোনাল দ্বীপে দেখা যায় মহা সোনাল বৃক্ষের চূড়া দেখা যায় সেই সবুজ বিজন বন সবার মন তখন করে চন্মন। শান্ত নীল শলিলে কল কলিয়ে চলতে চায় বহরের জাহাজ চলতে থাকে সাত ঘুণ্টির পালের পঙ্খিরাজ সেই পঙ্খিরাজে সারেং সুরজকুমার মনে মনে সূরজ তখন করে পথে সুমার ঠিক তখনই সামনে দেখে এক দুধ দুধের মতন ধবধবে সাদা সেই পানির বরণ ধবল মেঘের মতন সেই পানির গড়ন সূরজের চোখে ধাঁধা লেগে যায় দেখে সেই পানিতে ডানা ঝাপটায় এক দুধবরণ পাখি সেই পাখির ডানায় নীল নীল ছো বুক জুড়ে দুধ দুধ খোপ দুই চোখে টলটলে অশ্রু বুঝি মরে যাবে পাখিটা আহা কি অপরূপ তার পালক কি অপরূপ তার দেহ মন নরম হয় সুরজ কুমারের অমনি হাল ঘোড়ায় সে থামায় সাত ঘুন্তির ডিঙা পাখিটাকে তুলে নেয় দুই হাতে পাটাতনে বসিয়ে পালকে হাত বুলায় আর মনে মনে শুধায় আহা এ যদি দুধ কন্যা হতো সেই মুহূর্তেই সুধা ঝরানো স্বর ভেসে আসে নীল নীল ডানার দুধ দুধ খোঁপের পাখিটার কণ্ঠ থেকে পাখি বলে তুমি যাকে মনে মনে ভেবেছ বনের মুখে যার কথা শুনেছ আমি সেই পাখি সেই দুধ কন্যা বলেই এক অপরূপ পরি হয়ে সূরজের সামনে হাসি হাসি মুখ তুলে দাঁড়ায় দুধ কুমারি সূরজের চোখ অবাক মুখ নির্বাক দুধকন্যা বলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ সদাগর পুত্র ড্যানিটার থাবার আঁচড়ে আমি মরতে বসেছিলাম আমার মা বাবা আর সাত ভাই সাত বোন তোমায় বরণ করবে মহাবৃক্ষের নিড়ে তুলবে ডাইনিটাকে সাজা দেবে তুমি ভয় পেও না আমি যে নীলপঙ্খদের মেয়ে এই দুধ সায়রে আমি চড়তে আসি বলেই সে হাতের ইশারা করে অমনি সোনাল দ্বীপটা আসে সরে হাজার জাহাজ হাজার কাহন ডিঙা এসে ভিড়ে বহর ধরে ডানায় করে সুরজ কুমারকে উড়িয়ে নিয়ে মহাবৃক্ষের নিড়ে উঠিয়ে এক নীল পাথরের ঘরে রাখে দুধকন্যা সাগরের ধূসর পাহাড় থেকে নীলপঙ্খ রাজ যখন আসে তখন দুধকন্যা সুহাসে বলে সব কথা নীলপঙ্খরা বলে ওকে নেয় এখনই ও যে তোর মাথার মনি। তখন নীলপঙ্খ কন্যা দুধকুমারী দুই ডানায় দুই বাহু উঁচিয়ে ধরে নিয়ে আসে সুরজ কুমারকে বলে ওকে দুধ ভাত খেতে দে নীলপঙ্খ বলে ওকে সোনাল ফল পেরে দে সাত নীলপঙ্খ বোন বলে কোথায় সে আকালাসি সাত নীলপঙ্খ ভাই বলে নাক কেটে চুল ছেঁটে ওর গলায় দে ফাঁসি তারপর নীলপঙ্খরা ঝাঁকে ঝাঁকে এসে হানা দেয় কাকলাশির ডেরায় কাকলাশির মুখ তখনও হাঁ করা সেই মুখে হাজার কামানের গোলা কাকলাশির বুক তখনও চিৎ করা সেই বুকে হাজার কাহন্তীর মেধা নীলপঙ্খদের দেখে কাঁপে সে থরোথরো সুরজকুমারকে কুমারকে দেখে ভয়সে জড়ো সড়ো নীলপঙ্খ বোনেরা তার নাক কাটে নীলপঙ্খ ভাইয়েরা তার চুল ছাঁটে দুধকন্যা আর সুরজকুমার তার টুটি চাপে দেখতে দেখতে একটা দাঁড় কাক হয়ে মরে পড়ে থাকে কাঁকলাশি ডাইনি সেই থেকে সোনাল দ্বীপে হানা দেয়নি কোনো ডাইনি আগুন চক্ষ হাঙর খেকো কাঁকলা আর সে হয়নি বিজন বনে জনে জনে বসত গড়ে লোক নীল পানির সায়রের পাড়ে বন্দর গড়ে সুরজকুমার সেই বন্দরে বহর ধরে আসে ঝাঁকে ঝাঁকে বাণিজ্যের ডিঙা আসে লহরে লহরে তিন ঘুণ্টির সাম্পান আসে সাত ঘুণ্টির পালখোলা হালতোলা জাহাজ সেই মহা সোনাল বৃক্ষের মগডালে তেমনই বাসা বুনে থাকে মহাসাগরের ইগল পঙ্খরা আবার বর্ষায় মেঘের ডম্বরু বাজলেই ওরা চলে যায় সাগরের পাহাড় অনেকদিন নীলপঙ্খুদের ঘরে সমাদরে থাকবার পর দেশের কথা মনে পড়ে বাণিজ্যে যায় কুমার সেখান থেকে এলাচের বোঝাই এনে দুধকন্যাকে সাথে নিয়ে আবার বহর খুলে দেশের পানে মেলা করে সে উজানি নগর আবার লোকে কম গম গাছের পাতায় হাওয়ায় সনসন খবর ছোটে বায়ের আগে মুখের বোল মুখে থাকে এসে উজানি নগরের ঘাটের বন্দরে ভিড়ে সাত ঘন্টের সাত রঙের ডিঙা পঙ্খিরাজ ভিড়ে হাজার জাহাজ আর হাজার কাহন ডিঙার বহর ছুটে আসে মা ছুটে আসে বোন ছেলেকে বুকে নিয়ে কোনে বউকে কোলে নিয়ে ঘরে তোলে মা ভাইকে আদর করে ভাই বউকে সোহাগ করে শীতল পাটিতে বসায় বোন তারপর থেকে সুরজ কুমারকে আর কখনো সাগরে যেতে বারণ করেনি মা বোন আর নিষেধ করেনি তাকে বহন নিয়ে বাণিজ্যে যেতে তাহলে ছোট্ট বন্ধুরা আজকে আমরা এই গল্পে শেষ পর্যন্ত জানতে পারলাম যে সুরজ সে এরপর থেকে বাণিজ্যে যেত সমুদ্রে পাড়ি দিত আর দুধকন্যাকে সে নিজের কাছে নিয়ে এসেছিল তো আজকের গল্প তো এখানেই শেষ হলো আবার পরের সপ্তাহে দেখা হবে শোনা হবে একসাথে কোনো একটা নতুন গল্প ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো